আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রাম থেকে আজকে রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আসলে গ্রামে থাকা হয়েছে আমার মাত্র দুই দিন, তো আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে যেই সুন্দর সুন্দর জায়গাগুলো আছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আর আমাদেরও একটু ঘোরাফেরা করা হবে। তো এটা আমি ইউটিউবের মাধ্যমে অনেকবারই দেখেছিলাম যে জায়গাটা এখন যাচ্ছি, তো সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই ভাবলাম আমাদের দেশে আমাদের এরিয়াতেই প্রায় পড়েছে এটা, তার মধ্যে কিন্তু আমাদের যাওয়া আসা হয়নি সেখানে। তো ভাবলাম আজকে যাওয়ার পথেই সেটা পড়বে, তো সেই জায়গাটাতে আমরা একটু ঘোরাফেরা করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এই এরিয়াতে যতক্ষণ পর্যন্ত আমরা গাড়ি চালিয়েছি ততক্ষণ পর্যন্ত এত বেশি ভালো লেগেছে, মানে কি বলবো, গ্রামের পরিবেশ তো এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চাদের নিয়ে চলে এসেছি, এখানে একটু ঘোরাফেরা করব। তো এখানে দেখি আমরা কত ঘন্টার জন্য থাকতে পারি, তারপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। তা আমরা যে এরিয়াতে এখন চলে এসেছি এটা হলো মোহনপুরে। তো আমাদের দেশ থেকে যাওয়ার পথেই কিন্তু এটা পড়ে থাকে, খুব সুন্দর এই জায়গাটা। তো আমি ইউটিউবের মাধ্যমে অনেকবারই দেখেছি, বাট এখানে আমার আসা হয়নি, তাই প্রথমবার এখানে বাচ্চাদের নিয়ে এসেছি। তো আমরা এখন যাব মেন গেটে, মেন গেটে ঢুকতে কিন্তু টিকিট প্রয়োজন হয়, তো চলুন দেখে নিই এখানে টিকিট কত টাকা করে নিয়ে থাকে ওনারা। মোহনপুর পারজাতন মার্কেট এটার নাম হলো। তো এখানে কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো মেন গেট। তো মেন গেটের ভিতরে ঢুকে কিন্তু আরেকটা গেট আছে, যা যখন আমরা পার্কে ঢুকবো আর কি তখন, তো রিভার সাইড। তো রিভার সাইডে কিন্তু দেখা যাচ্ছে ওয়াটার বোর্ড, তারপর বিচ বেড, অনেক কিছুই আছে ভিতরে, এগুলো এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো আমরা ভিতরে যাওয়ার পর বুঝতে পারবো যে এখানে কী কী পাওয়া যায়। তো ভাবলাম যেহেতু আমাদের এরিয়াতে আমরা এসেছি তো সেখানে একটু ঘোরাফেরা করে যাই। আমরা কিন্তু চাঁদপুরও গিয়েছিলাম, চাঁদপুরে সেখানেও ঘোরাফেরা করেছি, অনেক বেশি ভালো লেগেছে, বাচ্চারা পছন্দ করেছে চাঁদপুর এরিয়া। তো একটু যানজট একটু বেশি ছিল আর কি। চাঁদপুর একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে ওঠার সময় কিন্তু ওনারা টাকা রেখেছে আমাদের কাছ থেকে, ওঠা নামা করতে হলে সেই ব্রিজের মধ্যে কিন্তু টাকা পে করতে হয়। তো একটু সামনে এগোচ্ছি আমরা, সামনে যেয়ে দেখি যে এখানে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে, মানে লঞ্চ স্টেশন আর কি, সেখানে লঞ্চ ভিড়ে, তার মধ্যে লঞ্চে উঠে অনেক জায়গায় যাওয়া যায়। সেই ছোটোবেলায় বাবা মার সাথে লঞ্চে উঠেছি, তার মধ্যে ঢাকা যাওয়া হয়েছে। আর বড় হওয়ার পর কিন্তু লঞ্চে কবে উঠেছি আমার মনে নেই, সালমান হওয়ার পর হয়তো একবার উঠেছিলাম সালমানকে নিয়ে, তখন সালমানের বয়স ছিল 3 মাস বয়স। আমি মালয়েশিয়া থেকে প্রথম এসেছিলাম বাংলাদেশে সালমানকে নিয়ে ঘোরার জন্য, তখন হয়তো একবার উঠেছি। মীরা, শালিন ওরা কিন্তু লঞ্চে এখনও উঠেনি, তো ওদেরকে দেখানোর জন্য আজকে মেইনলি এই জায়গায় চলে এসেছি। তো যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড়, কিন্তু অনেক দূর থেকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে। আর আগে কিন্তু এত বেশি ভয় পেতাম না যখন লঞ্চে উঠতাম ছোটোবেলায়, বাট এখন যখন লঞ্চের কথা মনে হয় যেন লঞ্চ ডুবে যাবে বা কি, ওরকম একটা মনের মধ্যে একটা ভয় চলে আসে, তখন লঞ্চে উঠাই হয় না আমার। তো আপনাদের ভাইয়ার কাছে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে লঞ্চে কোথায় কোথায় যাওয়া যায়,
আর ভিতরে কিন্তু আরো সুন্দর ঘোরার জায়গা আছে। প্রথমে আমরা এসে কিন্তু এখানে একটু বসেছিলাম, এত ভালো লাগছিল, পরিবেশটাই অন্যরকম ছিল, অনেক লোকজন ছিল। তো লঞ্চ যখন সামনের দিকে এগোচ্ছিল তখন আমি একটু ভিডিও করছিলাম। আমরা কিন্তু এখনো ভিতরে যাইনি, এটাকে বলে মিনি কক্সেস বাজার, কক্সেস বাজারের মতনই এটা। এখানে গোসল করা যায়, তার মধ্যে বালি আছে, বসার জায়গা আছে, বিচ বেড আছে, মানে অনেক কিছুই আছে ওখানে ভিতরে। তো সেখানে আমরা এখনো যাইনি, প্রথমে একটু লঞ্চগুলো দেখছি। আর বাচ্চাদেরকে অনেক কিছুই বলছিলাম, ওদের সাথেও কথা বলছিলাম। আসলে বাচ্চারা যেহেতু কখনো উঠেনি এগুলোর মধ্যে, আর এগুলো সম্বন্ধে অত বেশি আইডিয়া নেই, সেজন্য ওর বাবা আর আমি কিন্তু অনেক কিছুই বলছিলাম ওদের সাথে। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি, ওনারা বললো ভিতরে যাওয়ার জন্য। তো ভিতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কেটেছে 100 টাকা করে পার পার্সন, তো আমাদের 500 টাকা লেগেছে 5 জনের জন্য। তো কলম দিয়ে কিছু একটা লিখতে হবে এটার মধ্যে, মানে প্রতিটার মধ্যে পিছনে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস দিয়ে যেতে হচ্ছে, কারণ ওনারা বলতেছে এটা লটারি পাওয়া যাবে। এরকম আমি বাংলাদেশে অনেক জায়গায় দিয়েছি। আমি পুলিশ প্লাজায় যখন শপিং করেছিলাম ঈদের সময়, প্রায় অনেক টাকার শপিং করা হয়েছে, সেখানে আমাকে অনেকগুলো দিয়েছে। মোট কথা আমি লিখতে লিখতে আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছে, বাট কই এখনও কোনো খবরই নাই যে আমরা লটারি পেয়েছি। তো এখানে দেখতেছি সেম অবস্থা, যে আপনার টিকিট কেনার পর পিছনে আপনার ফোন নাম্বার, আপনার নাম লিখে দিয়ে যাবেন, আপনি লটারি পাবেন। তো ভাবলাম যে লিখে দিয়ে যাই, যেহেতু কার্ড কেনা হয়েছে আমাদের, এখানে টিকিট কাটা হয়ে গিয়েছে, তো সেটার পিছনে জাস্ট একটু নাম আর ফোন নাম্বারটা লিখে দিলাম আর কি। তো আমরা এখন সামনের দিকে এগুচ্ছি, আর এখানে কিন্তু নেট দেওয়া হয়েছে, মানুষের গোসল করার জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে, আর প্রচুর বালি দেখা যাচ্ছে দূর থেকে। তো আমি বাচ্চাদের বললাম যে সাবধানে কিন্তু বালি পাড়া বা সেখানে যে তা না হলে কিন্তু পড়ে যেতে পারো, কারণ বালির মধ্যে অনেক সময় দেখা যায় কাচের গ্লাস থাকে, তার মধ্যে ঝিনুক থাকে। তো বাচ্চাদের কিন্তু যখন বালির মধ্যে খেলাধুলা করতে দেবেন, সেটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন বাচ্চাদেরকে নিয়ে। আর দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মানুষ গোসল করতেছে, আমিও কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর আজকে প্রচণ্ড রোদ ছিল, অনেক গরম কিন্তু এখানে, তো বালিও কিন্তু প্রচুর গরম হয়ে আছে। আমি এই যে জুতা পরে কিন্তু হাঁটতেছি, আমার ইচ্ছে করছে যে গোসল করব বা বালির মধ্যে হাঁটবো, ওরকম মনে হচ্ছে। তো কক্সেস বাজারের মতোই এটা, দেখতে খুবই সুন্দর, আর এরিয়াটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, আর বসার জায়গা আছে এখানে। তা আমরা যেহেতু টিকিট কেটে এখানে এসেছি, আমরা দেখি কত ঘন্টা এখানে থাকতে পারি, একটু ঘোরাফেরা করবো। আর ভিতরে কিন্তু অনেক কিছুই আছে এখানে, খাওয়া দাওয়া করার সুযোগ সুবিধা আছে, রেস্টুরেন্ট আছে, তারপর বসার জায়গা আছে। আর এগুলো কিন্তু বেডের মধ্যে বসলে কিন্তু 30 টাকা করে দিতে হচ্ছে। তা আমরা 30 টাকা দিয়ে একটা বেড নিয়েছি, যে কতক্ষণ আমরা এখানে বসবো, যতক্ষণ বসে থাকবো ততক্ষণের জন্যই আর কি। বেশি সময় ধরে আমরা এখানে থাকবো না, আমাদের আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। আমরা কিন্তু এখনও গ্রামেই রয়ে গিয়েছি। তবে আপনারা যারা ঘুরতে আসতে চান, এটা কিন্তু মোহনপুর, মানে কি বলে, মোহনপুর পর্যটক বলে থাকে আর কি, তো সেটা না, এটার মধ্যে লিখলে হবে যে মোহনপুর মিনি কক্সেস বাজার চাঁদপুর, এটা লিখলে কিন্তু এটা চলে আসবে। অনেকেই দেখি অনেক দূর থেকে এখানে ঘুরতে এসেছে, তো আমিও কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখেছি। তো ভাবলাম আমাদের এরিয়াতে এত সুন্দর একটা জায়গা, বাট আমাদের কিন্তু যাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে এসে একটু ঘোরাফেরা করে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এখানে গোসল করছে, বালির মধ্যে খেলা করছে ছোটো ছোটো বাচ্চারা। আসলে এই জায়গাটা হলো তাদের জন্য, মানে যারা কক্সেস বাজার যেতে পারছে না সময়ের জন্য, বা লং ড্রাইভের জন্য অনেক দূর হয়ে যায়, টাকা পয়সার সমস্যার সাথে, তারা কিন্তু এখানে আসতে পারেন বাচ্চাদের জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় বাচ্চারা বালি নিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করে, তখন কিন্তু এখানে এনে নামিয়ে দেবেন, মাত্র 100 টাকা করে টিকিট নিয়ে থাকে এখানে। তো খুবই সুন্দর এই জায়গাটা উপভোগ করার মতো। তো শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা, আর গরমের সময়ও ভালো লাগে, যেহেতু ঘোরাফেরা করার মতো অত বেশি খোলামেলা পরিবেশ বাচ্চারা পাচ্ছে না। তখন ঢাকার ভিতরে যখন এরকম একটা জায়গা আছে, তখন সেখানে এসে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলে আমার কাছে মনে হয় মোটেও খারাপ না, জায়গাটা খুবই সুন্দর। যা যা
একটু নামো, একটু নামো। আসলে জায়গাটা উপভোগ করার মতো একটি জায়গা। শালিন ভয় পাচ্ছিল পানিতে নামার জন্য, তো আমারও ইচ্ছে করছিল পানিতে নামতে। আসলে পানিতে নামলে কিন্তু পা ধুতে হবে, তার মধ্যে একটু ঝামেলা হবে, সেজন্য আমি আর পা ধুচ্ছি না। তো শালিনকে নামিয়ে দিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন, শালিন বলতেছে গোসল করবে, আবার ভয়ও পাচ্ছে। সে বলতেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাগর, আমার ভয় লাগতেছে, এটা সেটা বলতেছে আর কি। আসলে তেমন কিছু না, ওকে ভয় দেখিয়েছি যাতে ও একা মানে সামনের দিকে না যেতে পারে, আমার হাত ধরেই সামনে যেতে চায়। তো সবসময় কিন্তু বাচ্চাদের পানির কাছে একা যেতে দিবেন না, তা আপনারা কিন্তু সাথে থাকবেন, কারণ কখন কার কোন দুর্ঘটনা হয়ে যায় সেটা কিন্তু বলে কয়ে আসে না। বাচ্চাদের সবসময় কেয়ারফুলে রাখবেন, বড়রাও কিন্তু কেয়ারফুলে থাকবেন যখনই সাগরের পাড়ে যাবেন। আমি সবসময় যখন সাগরের পাড়ে যাই তখন আমার বাচ্চাদের, বড় বড় বাচ্চাদেরও কিন্তু আমি ধরে রাখি, একদমই মাঝখানে যেতে দিই না। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন কিন্তু আমার একই অবস্থা হয়েছে, আমি এত বেশি ভয় পেয়েছি যখন সালমান ও পুয়ারা পানিতে নেমেছিল। আমি শুধু চিৎকার চেঁচামেচি করেছি, তো বাচ্চারা শুধু বলতো যে তুমি এত ভয় পাচ্ছ কেন, আমরা তো এসেছি গোসল করার জন্য, বাট আমরা কিন্তু গোসল করিনি সেখানে। তা আজকে এখানে আসার পর বিশেষ করে শালিন অনেক বেশি আনন্দ করেছে, সে বালি দিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করে। লঞ্চ দেখো, চাঁদপুরের লঞ্চ। গরম লাগে, মোটামুটি আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আসলে এখানে এত বেশি মিউজিক বাজছিল যে রিয়েল যে সাউন্ডটা সেটা আমি দিতে পাচ্ছিলাম না, আর অনেক লোকজন হয়েছে আজকে এখানে ছোটাছুটি করতেছে, অনেক বাচ্চারাই বিশেষ করে আনন্দ করতেছে, যেহেতু বাচ্চারা খোলামেলা জায়গা কিন্তু ঢাকার ভিতরে পায় না, সেই জন্য বাচ্চাদের নিয়ে এখানে আসলে অনেক বেশি আনন্দ করতে পারবে, তারা গোসল করতে পারবে, বালি দিয়ে খেলা করতে পারবে, আর জায়গা জায়গায় কিন্তু রেস্টুরেন্ট আছে অনেক। তো আমি যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, আম্মু আমাদের জন্য নাস্তা তৈরি করেছিল, তো সকালবেলা আমরা নাস্তা খেয়ে রওনা হয়ে গিয়েছি, তো সেগুলো আর আপনাদের সাথে শ্যুট করা হয়নি, যেহেতু আমরা এখানে আসব মেইনলি, যে এখানে এসে আমরা ভিডিও করব বা একটু ঘোরাফেরা করবো, সেজন্য আমরা ডাইরেক্টলি কিন্তু এখানে চলে এসেছি। আর এখন কিন্তু সকালবেলায় প্রায় আমাদের ঘোরাফেরা করা হয়ে গিয়েছে, তা আমার কাছে মনে হচ্ছে বিকেল টাইমে আরও বেশি লোকজন হবে, আর এত বেশি রোদ ছিল, অনেক বেশি গরম লাগছিলো, বাচ্চারা বলছিল যে কোল্ড ড্রিঙ্কস খাবে, তা আমি বললাম চলো আমরা একটা রেস্টুরেন্টে বসি, তো আমরা একটা দোকানে বসবো এখন, মানে হালকা পাতলা ঠান্ডা খাবার খাওয়ার জন্য। আর ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, যেহেতু আমি ওখানে বসবো না সেজন্য আমি আর সেখানে যাইনি, আমি এইদিকে চলে এসেছি ছোটো দোকানে বসার জন্য, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস ওরা এগুলো খেয়ে নেবে। তো মীরাকে আমি এখান থেকে আইসক্রিম আচার এগুলো কিনে দিয়েছি, ও একটু বসে এখানে খেয়ে নেবে। আর আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে অনেক লোক চলে আসতেছে এখানে। আর এখন কিন্তু নামাজের জন্য বিরতি দিয়েছে, নামাজের বিরতিতে কিন্তু আপনারা গেটের বাহিরে যেতে পারবেন, সেখান থেকে ঘোরাফেরা করে নামাজ পড়ে, আর বাহিরেও কিন্তু রেস্টুরেন্ট আছে, ঘোরাফেরা করার জায়গা আছে। আমরা বাহিরে গিয়েছিলাম মানে গেটের বাহিরে, তো সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে আমরা কক্সবাজারে যেরকম ভর্তা ঘর দেখেছি, তারপর ইলিশ মাছ ভাজা এরকম খাবার, তার মধ্যে বাঙালি খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। তো আমরা যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করে এসেছি সেজন্য আজকে আমরা এখানে কোনো খাওয়া দাওয়া করিনি, তো নামাজের বিরতিতে কিন্তু আমরা ঝুলে এসেছি। আমি চেয়েছিলাম আর একটু সময় ধরে থাকবো, মানে বিকেল টাইমটা একটু অপেক্ষা করবো আর কি, দেখবো যে বিকেলে সূর্যটা যখন ডুবে তখন আরও বেশি ভালো লাগবে। একদম কক্সবাজারের মতোই এটা কিন্তু সেম, আপনারা এখানে আসলে কিন্তু ওরকমই উপভোগ করতে পারবেন, বাচ্চাদের নিয়ে আনন্দ করতে পারবেন কম খরচের মধ্যে।
3 কিলোমিটার মত নেবো ফেসবুকে তো আপনাদের ভিতরে অনেক কিছু ঢুকায় অনেক কিছু ঢুকা তো না সামনে পিসকারি দিয়ে ঢুকায় এই মাত্র আনছি মাস এক সামনে কত সব দিয়ে 250 টাকা সব কত দিবে গাও কত দেব কোন সব আমরা এই ঢুকাইছে দেখছো আর সব সময় যখন চিংড়ি মাছ কিনবেন অবশ্যই সেটা কিন্তু দেখে কিনবেন অনেক সময় দেখা যায় চিংড়ি মাছের ভিতরে কিন্তু জেলি দিয়ে তারা কেজি হিসাবে বিক্রি করে তো আমরা আজকে কিন্তু এইভাবে ওয়েট দিয়ে নিয়েছি এখানে কোনো কেজি হিসাবে আমরা দেখে নেইনি তো আমার কাছে মনে হলো আমরা জিতে গিয়েছি কারণ 1500 টাকা দিয়ে আমরা অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি এগুলো কিন্তু আমাদের ওখানে আরও বেশি দাম রাখবে তো আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম মিনি কক্সেস বাজার সেখানে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকা যায় বাট আমরা কিন্তু 12টার দিকে চলে এসেছি যেহেতু আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে সেজন্য তেমন বেশি সময় ধরে আমরা থাকতে পারিনি আর এমন কোনো লোকজন পাইনি যে আমাদের টিকিটটা দিয়ে আসবো যে লোক ঢোকার লোক ছিল না তখন যেহেতু নামাজের বিরতি ছিল সেজন্য তো সেখান থেকে আমরা চলে এসেছি টিকিটগুলো নিয়ে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি আমরা আবার আসবো তখন আবার টিকিটগুলো নিয়ে আসবো দুষ্টুমি করে বলতেছিলাম আর কি তো যাই হোক আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিলো যেহেতু আমরা লাঞ্চ করিনি এখন ডিনার টাইম হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যার পর পরে 8টা বেজে গিয়েছে তা আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি সেখানে আমরা পেট্রোল নিলাম তার মধ্যে বললাম যে একটা রেস্টুরেন্টও দেখা যাচ্ছে চলো আমরা রাতের খাবারটা এখান থেকে খেয়ে নিই তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে চিকেন চাউমিন তার সাথে চিকেন দিয়েছি তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর কি তো আপনাদের সাথে বাসায় যেয়ে আমি আরও একটি ব্লগ শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু একটু ঘোরাফেরা করার জন্য বাসা থেকে বেরিয়ে পড়েছি সেজন্য ঘোরাফেরার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর যখন বাসায় যাব কাজকর্ম নিয়ে সব সময় ভিডিওগুলো আবার রেগুলার কন্টিনিউ করব আর কি তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাচ্ছে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসি আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমি এই দোয়াটাই করি আপনাদের জন্য কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এতটুকু আসা একদমই সম্ভব হয়নি এখনও কিন্তু আমার চ্যানেলটাকে অনেকেই সাপোর্ট করতেছে আসলে না দেখে না বুঝে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন কি বলবো আর আমি ভাষায় প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমার লাভলি ভিউয়ার্সরা আমাকে এত বেশি ভালোবাসে আমিও কিন্তু তাদেরকে অনেক বেশি ভালোবাসি গতকালকে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি মেসেঞ্জারের মাধ্যমে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো এসেছে অনেক আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে যে আপু তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে আমরা দেখিনি এখন পর্যন্ত বাট তোমাকে কেন যেন এত বেশি ভালো লাগে তোমার হাসি তোমার কথা সব কিছুই ভালো লাগে তো এই জিনিসটাই কিন্তু আমি সবসময় আপনাদের কাছে চাই আর কোনো কিছুই চাই না তো যাই হোক অনেক কথাই বলে ফেলি আসলে যখন কথা শুরু করি অনেক কথাই আমার চলে আসে তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় আমাদের এখন প্রায় সময় রাত 10টা বেজে গিয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সহি সালামতে বাসায় যেয়ে পৌঁছতে পারি আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে মানুষের লাইট আরো আলো মানুষের লাইট এরকম 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 আছে।